আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জিএম কাদের অতীতের ন্যায় আগে যেমন জাতির সাথে পুরো জাতির সাথে বেইমানি করেছে, বাটপারি করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে, আবারও জাতির সামনে একটা ভয়ঙ্কর লেভেলের মিথ্যাচার করছে, মিথ্যাচার অলরেডি করেছে। অর্থাৎ জিএম কাদের আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে যে তারা প্রোগ্রাম করবে এবং ডিএমপি কমিশনার তাদেরকে আগামীকালকে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিল এবং তারা স্পষ্ট ডিএমপি থেকে জানিয়ে দিয়েছে যে জাতীয় পার্টিকে কোনো প্রকারের সভা সমাবেশ করার জন্য আগামীকালকে অনুমতি দেওয়া হয়নি। দেখুন, একজন বয়স্ক মানুষ বারবার মিথ্যাচার করছে এবং আমাকে নিয়ে একটা সুস্পষ্ট মিথ্যাচার করেছে যে গত 29 অক্টোবর আমি নাকি হচ্ছে জিএম কাদেরের হচ্ছে অফিসে গিয়ে, অর্থাৎ জাতীয় পার্টির অফিসে গিয়ে আমি নাকি হচ্ছে ভাঙচুর করছি, হামলা চালাইছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ফেসবুক লাইভে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের মিডিয়াকে, চ্যালেঞ্জ দিচ্ছি যদি পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে যে গত 29 অক্টোবর আমি জাতীয় পার্টির অফিসে গিয়েছিলাম কিংবা ওই পল্টন এরিয়ায় আমি গিয়েছিলাম বা কাকরাল এরিয়ায় আমি গিয়েছিলাম, তাহলে আমাকে যে শাস্তি দিবে আইন অনুযায়ী আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু জিএম কাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, জিএম কাদের পারলে প্রমাণ করুক যে আমি ওখানে গিয়েছিলাম। এবং ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে যে এই বেইমান এই জাতীয় পার্টিকে এবং এই জাতীয় টয়লেট ঘোষণা করা হয়েছে, জাতীয় পার্টির অফিসকে সাধারণ জনতা, ছাত্র শ্রমিক জনতা জাতীয় পার্টিকে হচ্ছে জাতীয় টয়লেট ঘোষণা করছে এবং ওখানে গিয়ে হাগু করতে বলছে। এবং জিএম কাদের বলছে যে জাতীয় পার্টির নাকি হচ্ছে অনুমতি দিয়েছে সরকার, বলছে ডিএমপি কমিশনার বলছে জাতীয় পার্টিকে সভা সমাবেশ করার জন্য বা 2 তারিখে কাকরাইলে সমাবেশ করার কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। এবং আমাদের কাছে যতটুকু তথ্য আসছে কিছুক্ষণ পরেই সেখানে 144 ধারা জারি করা হবে এবং জিএম কাদেরকে জাতীয় পার্টির যারাই ওখানে আগামীকালকে প্রোগ্রাম করার জন্য আসবে প্রত্যেককে গণধোলাই দেওয়া হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। কারণ জিএম কাদের এরপরে মুজিবুল হক চূর্ণ সহ অধিকাংশই হচ্ছে মার্ডার মামলার আসামি এবং ফ্যাসিবাদের দোষর। সুতরাং আগামীকালকে কেউ যদি যে জাতীয় পার্টির কেউ যদি হচ্ছে ওই ওই কাকরাইলে সমাবেশ করার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসতেছে এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা আসছে, তাদেরকে গণধোলাই দিয়ে এরপরে হচ্ছে পুলিশের হাতে দেওয়া হবে। আবারও বলতে চাই, জিএম কাদের যে মিথ্যাচার করেছেন যে ডিএমপি থেকে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর রকমের মিথ্যাচার যা ডিএমপি কমিশনার ইতিমধ্যে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আর একটা মিথ্যাচার করেছেন যে আমি হচ্ছে গত 29 অক্টোবর তাদের অফিসে গিয়েছিলাম, এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার। আরেকটা বলেছে জাতীয় নাগরিক কমিটির, এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কোনো প্রকারের অফিসিয়াল বিবৃতি আসেনি এবং নাগরিক কমিটি এই জাতীয় কিন্তু এই বেইমান পার্টির পেছনে লাগার মতো সময় জাতীয় পার্টির নাই, জাতীয় নাগরিক কমিটির নাই, তারা এই জাতীয় পার্টিকে নিয়ে ভাবে না। জাতীয় পার্টির সাথে এবং জাতীয় পার্টির এই কার্যালয়ে যা ঘটেছে এটা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা করেছে, দল মত নির্বিশেষে সাধারণ মানুষ করেছে এবং সাধারণ মানুষ ভবিষ্যতেও এই বেইমান পার্টিকে শায়েস্তা করার জন্য করবে, রাস্তায় থাকবে, মাঠে থাকবে। সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। এই জিএম কাদেরের যদি সৎ সাহস থাকে সে আমার চ্যালেঞ্জ একসেপ্ট করুক যে গত 29 অক্টোবর আমি তাদের অফিসে গিয়েছিলাম, না হলে তাকে এর ভবিষ্যতের কঠিন জবাব দিতে হবে এবং ছাত্র শ্রমিক জনতা আগামীকালকে তাদেরকে প্রতিহত করবে। এবং সরকারকে বলতে চাই, সুস্পষ্ট মেসেজ, সুস্পষ্ট বার্তা, আপনারা যদি ছাত্র শ্রমিক জনতার এই প্রতিবাদকে তোয়াক্কা না করে, যদি জাতীয় পার্টিকে যদি হচ্ছে আপনারা যদি ওই পল্টনে ওই কাকরাইলের মোড়ে যদি প্রোগ্রাম করতে দেন এবং এর প্রতিক্রিয়াস্বরূপ যদি কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি হয়, এর জন্য জাতীয় পার্টি দায়ী থাকবে এবং জাতীয় পার্টিকে এই প্রোগ্রাম করতে দেওয়ার জন্য সরকার দায়ী থাকবে। তো সরকারকে বলবো যাতে করে জাতীয় পার্টি প্রোগ্রাম করতে না পারে, সেই জন্য আপনারা যা যা দরকার যা যা করণীয় আপনারা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে, এই প্রত্যাশায় শেষ করছি। খোদা হাফেজ।